বিশ্বত্রাস করোনা ভাইরাসের আতঙ্কে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত ও ভীত সন্ত্রস্ত কেননা কখন কার প্রাণ কেড়ে নেবে এই ভাইরাসজনিত রোগ তা কেউ জানে না আমাদের দেশ ভারতবর্ষেও এই ভাইরাস দ্রুত তার করাল থাবা বসাচ্ছে তাই এই ভাইরাস যাতে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী গত তেইশে মার্চ বিকেল পাঁচটা থেকে একত্রিশে মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছেন আর এই ঘোষণাকে কার্যকর করতে নদীয়া জেলার টেহট্টু দু নম্বর ব্লকের বিডিও মাননীয় শ্রী শুভসিংহ রায়ের নেতৃত্বে ব্লক প্রশাসন নিরলসভাবে তার অধীনস্থ সমস্ত পঞ্চায়েত এলাকার মানুষজনকে সতর্ক সচেতন ও দরকারি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে অনুরোধ করছেন সকলকে ঘরে থেকে এই বিপদের মোকাবিলা করার পরামর্শ দিচ্ছেন আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট